আমলকী বনে ফাল্গুন হাওয়া মিঠে সুরে গান গাওয়া, আমলকী বনে ফাল্গুন হাওয়া মিঠে সুরে গান গাওয়া। তেরো নম্বর ভিখু উস্তা গারলেন, কেমন বসতেছেন খান জয়নুল আর আলতাফ হোসেন? লেডিজ এন্ড জেন্টলম্যান, ভালো আছেন? আজ 29 মার্চ 2004 সেন, কানে কানে কথা কয় কন্যার বউ, মনে মনে কথা কয় মুন্নার বউ। মানে অনেক সময় মেয়েদের মধ্যে এটা আর কি, কেউ যদি একটু কানে কানে কিছু একটা কয়, তারপরে দূরে থেকে আরেকজন মহিলা হয়তো এই কথা বলে। ফাঁপ ডাঙ্গে পড়ছে রে ভাই, মানে এমন একটা সিচুয়েশন যে এই দিক গেল ঝামেলা, ওই দিক গেল ঝামেলা, কোনোভাবে আপনি সমস্যাটা সমাধান করতে পারতেছেন না, তখন বলে ফাঁপ ডাঙ্গে পড়ছে রে ভাই। ওই লাস্টে মানে তো জামা টামা ঢিলা, প্যান্টটা মানে পুড়ে দিতে আছে, তারপরে শরীরটা সেরে দিয়ে হাঁটতে আছে, তখন হয়তো আর মুরব্বীরা কয়ে ওই তোর লেসমাদের মতো হাটস কেন, তোর জীবনে কি হইব? দোপায় আর উপকার করতে নাই। অনেক সময় বলে একটা লোক হয়তো উপকার করছেন, কিন্তু সে পরে এটা ভুলে যায়, তখন দোপায় আর উপকার করো না। আচ্ছা, এবার বলছি বড় কাকার সম্বন্ধে। আপনারা সবাই জানেন যে আমাদের দাদা মারা যান 1943 সনে, যার ফলে অল্প বয়স সেই বড় কাকার উপরে মস্ত বড় দায়িত্ব চলে আসে, মানে পুরো সংসারের ভার। তার ভাই বোন, তার ছেলে মেয়ে, জায়গা সম্পত্তি, এর পড়াশোনা, এর চাকরি, এর জন্ম, এর মৃত্যু, মানে সবকিছু মিলে তিনি প্রচন্ড ব্যস্ত হয়ে গেলেন। তবে তিনিও খুব ধৈর্যশীল লোক ছিলেন এবং অনেক চিন্তা করে, বুদ্ধি করে, অন্যের সাথে আলাপ আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নিতেন। যুবক বয়সে তিনিও বাংলাদেশের ভারতের বিভিন্ন জায়গায় আসাম সহ চাকরির চেষ্টা করেছেন, ব্যবসা করার চেষ্টা করেছেন, সফলতা পাইছেন। পরে অবস্থার পরিপ্রেক্ষিতে সবাই তাকে বললেন যে তুমি বাইঞ্চা চলে আসো, তোমার এখন দরকার সংসারে হাল ধরা। তিনি শক্ত হাতে হাল ধরলেন। তিনি আমাদের বাপ চাচা সহ যত আছেন ওইখানে সবারই পড়াশোনা দিতে চেষ্টা করছে, তারা দিতে যে তোমরা শিক্ষা দীক্ষা করে বড় হইতে পারলেই আমার আনন্দ। তো স্কুলে যাচ্ছে কিনা, সবাই পড়াশোনা করছে কিনা, এই ধরনের চিন্তা ওনার সবসময় থাকতো। এবং তার সাথে সাথে তিনি ওই জায়গা জমি দেখতেন, তারপরে নামাজ রোজা তো করতেনই, এবং ওই তিনি মসজিদে অনেক সময় নামাজও পড়াইতেন। তিনি ছিলেন খুবই ধীর স্থির এবং শান্ত প্রকৃতির। এবং আমাদের চাচিমা, উনি ছিলেন উচ্চ বংশীয় ঘরের মেয়ে, এই সৈয়দ বংশের। তারপরে ওনাদের বিয়ের পর ওনাদের সংসারে মেয়ে কাকার পাশাপাশি চাচিমা একটা বিরাট দায়িত্ব পালন করেন। এই চাচি আমার সাথে আর অন্য ভাইয়ের বউদের সম্পর্ক ছিল খুবই ভালো, বড় বোনের মতো। তার ওই একসাথে গল্প টল্প করতেন, রান্না টান্না করতেন, মানে আগেকার দিনে যেরকম একটা সুন্দর সম্পর্ক ছিল ওইটা সুন্দর ওনার জন্য সম্ভব হয়েছিল। তা আমরা ওই যতবারই দেশে যাইতাম এই নানুর এখানে, তখন ওইখান থেকে আমরা বাইনঘাটা যাইতাম, কারণ ওইটা খুব বেশি দূরে ছিল না, মাইল দুয়েক হবে। তো ওই 71 সনের প্রথম দিকে যখন আমরা দেশে গেলাম, তখন ওই
কাকা মাঝে মাঝে আসতেন আমাদের দেখতে। আমার একদিন মনে আছে, আমি আর রূপু নানুগো বাসার পশ্চিম সাইডে দাঁড়ায় রয়েছি, তো ওইখান থেকে কিন্তু সোজাসুজি দেখা যায় বা নেই খেলা থেকে কেউ আসলে, কারণ সোজা একটা রাস্তা। তা আমরা দেখতেছি একজন বয়স্ক ভদ্রলোক আস্তে আস্তে হাইটে আসতেছে আঙ্গ দিকে। তা আমি কইতেছি, আরে চিনা চিনা লাগতেছে, রূপ কইতেছে কাকার মতো মনে হইতেছে। তা আমরা দাঁড়াইয়া রয়েছি, আইতে আছে আস্তে আস্তে ছবিটা সামনে ভাসতেছে। পরে আমরা শিওর হইলাম যে আরে কাকাই আসতেছে। তখন আমরা তারে দেখে আমরা আরো আগায় গেলাম হাঁটতে হাঁটতে তার দিকে। কি রে তোরা কেমন আসস রূপা রূপরে? তারপরে আমরা এই তো তারে নিয়ে বাসায় আসলাম। ওনার সাথে ওই যে একটু একটু কথা হইতো, তাতেই তিনি খুব আদর করে আমাদের সাথে কথা বলতেন। এটা ছিল একটা ওনার সবচেয়ে বড় গুণ। ওই যারে দেখতো দু একদিনে পরিচয় হইলো, তার সাথে খুব সুন্দর করে কথা বলতো। সেই আত্মীয় হোক আর অনাত্মীয় হোক আর যেই হোক, উনি ওই আমাদের ভাই বোনের সবার বিয়েতেই ছিলেন। তো খুব বেশি করে মনে পড়ে ওই খোকনদার বিয়ের সময়। আমার মনে আছে কাকা ওই সকালে আসছিল, সারাদিনই আমি ওখানে ছিল, কিংবা প্রবলি খালাদের পাশাদের বাসাই বোধ হয় উনি তখন ছিলেন, এরকম একটা হবে। তো ঘুরে ঘুরে কইতেছিল কি রে কি করা লাগবো ক দেখি, কারণ ওই মানে যে বলছি আমাদের মানে বসে থাকতে পারতো না, না তার একটা মানে কিছু একটা করতে হইব। তারপর আমার মনে আছে এই বাবুর সাথে এই বেড়া টেড়া না কি যেন একটা বাঁধছিল বাবু, কিন্তু আবার ওই বেড়া বাঁধতে ওস্তাদ ছিল। এই কোনো বেড়া তো খুললে গেছে কিংবা এইটাই খালে কেড়ে দেওয়া বাসা নাইয়া। তো আমি যে অবাক হয়ে দেখলাম যে কাকা ওগুলো জানতো ভালোই, ওই মুলি বাস না কি কইতো পরে ওডিয়ান না কাটিয়া, তো বেশ ভালোই। পরে দেখলাম আসলে তো গান খেলাতে অঙ্গ বাস ধার ছিল একটা, সুতরাং ওটা তো উনি জানবেনি স্বাভাবিক। তো উনি মোটামুটি সুস্থ ছিলেন আগা করা জীবন, মানে বড় কোনো অসুখ তার ধরতে পারে নাই, কারণ তিনি নিয়ম মাফিক চলাফেরা করতেন, খাওয়া দাওয়া করতেন, বেশি রাত জাগতেন না। এই ধরনের তিনি ঢাকায় আসলেও খুব শর্ট পিরিয়ডের জন্য আসতেন, মানে একদিন কি বড় জোর দুই দিন, তারপরে যেতেন না। তবে শেষ দিকে ওনার যখন শরীর খুব খারাপ হয়ে গেল, দেশে চিকিৎসা সম্ভব ছিল না, তখন ইনি ঢাকাতে এসে অনেকদিন থাকতেন। বিশেষ করে উনি পরে মিরপুরের দিকে থাকতেন, এই কাশের দাদাদের ওখানে সুপিয়াপার ওখানে। তো উনি ওই বয়সের কারণে আসলে বিশেষত শেষ বয়সে প্রায় 85 বছর দীর্ঘ একটা জীবন ধর তারপর তিনি ইন্তেকাল করেন। এবং তার ইন্তেকালে আমাদের সবার নিহারিকার পরিবারের মধ্যে কান্নার রোল বয়ে পড়ে, যে যেখানে ছিল সেখান থেকে ছুটে যায়। তবে সবাই একটা ছিল যে একটা সার্থক জীবন, সারা জীবন সৎ পথে সুন্দরভাবে চলছেন, সংসার দেখছেন, একটা সাধারণ মানুষের জন্য তো এইগুলোই সবকিছু, যতটুকু পারছেন করছেন মানুষের জন্য। আমরা সবাই তার কথা সবসময় স্মরণ করি। আমাদের বড় কাকার নাম আউয়াল তালুকদার। এবার আমি আমাদের মেজ কাকা ইদ্রিস তালুকদার সম্বন্ধে কিছু বলবো। উনি আমাদের কাকাদের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন এবং শক্তিশালী ছিলেন, অনেক লম্বা চওড়া ছিলেন এবং স্পষ্ট ভাবে কথা বলতেন, এবং মানে যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারতেন, এই ধরনের একটা চরিত্র ছিল, ভয় পাইতেন না ছোটবেলা থেকে। মনে আছে যে মা যখন বাইন খেলাতে ছিল, তখন একদিন ঘাটে গোসল করতে গিয়া তার ঘোমটাটা হঠাৎ করে পড়ে গেছিল। তখন ওই পুকুরের ওই পার দিয়া একটা লোক যাইতেছিল, সেইটা দেখছে। তখন সে বাসায় এসে বলতাছে
কাকাদের বাসায় এসে যে তোমাদের বাসার বউয়ের ঘুমটা পড়ে গেছে আমি দেখলাম। এই যে শুইনা এই মেজ কাকা বাইরেছে, আমার বাসার বউয়ের ঘুমটা পড়ে যাবো, নাহলে চুল খুলে পড়ে যাবো, তোর কি হারাম জাদা, এই বইলে বলে লাঠি নিয়ে পিটে দিয়ে গেছে। আর ওই বেটা যে একটা দৌড়, তো এইটা বললাম যে এই ছিল ওনার চরিত্র। মানে ওই হাবিজাবি কথায় কান কথায় উনি কোনো কান দিতেন না, তিনি যেটা বুঝতেন রাইট ওইটাই উনি করবেন, যার ফলে সারা জীবন দেখেন মানে উনি যেখানে গেছেন সেইখানে তিনি সাকসেস। ঢাকাতে যখন আসলেন তিনি, তার আগে আমি কলকাতার কথা একটু বলে দিই, কারণ উনি কলকাতায় প্রায় দীর্ঘ 10 বছর ছিলেন, এবং ওই কলকাতাতে কাকা ছিলেন দেখে বাবু কলকাতায় গেছিল, কারণ একটা বড় শহরে একজন কেউ না থাকলে ওখানে গিয়ে হঠাৎ করে কিছু করা খুব টাফ, এটা আপনারা জানেন। তাহলে বাবুর জন্য এটা হেভি ইজি হয়েছিল উনি থাকায়, তো ওনারা একসাথেই থাকতেন, এবং কি উনি আসলে ওই অনেক কিছু জানতেন যেটা মানে বাবু ছোট হিসাবে সেই মানে কোথায় ঠিক করবো, কই থাকবো, কই পড়বো, কি খাইবো, মানে ব্যাপারে মানে সম্পূর্ণ সজাগ ছিলেন। তারপরে যে যখন দাঙ্গা হইতেছিল বলতেছিল যে আমাকে মারতে আবি, তখন 2-3 দিনের মাইরা তারপরে মরুম, মানে এরকম রাগি ছিলেন উনি। তো কলকাতাতেই উনি ওই বিজি প্রেসে চাকরি শুরু করেন, তারপরে ঢাকায় যখন চলে আসেন ঢাকাতে ওই কাজই শুরু করলেন। ঢাকাতে আসার পর ওনার মানে জায়গা জমির ব্যাপারে তিনি বেশ জানতেন আর খবর রাখতেন, তখন ওই আমাদের এই সেন্ট্রাল রোডের আর কি সেন্ট্রাল জমি কিনার ব্যাপারে উনি আমাদের হেভি সাহায্য করছেন। আমার মনে পড়ে অনেক আগে যে ওই সেন্ট্রাল রোডে ওনারা যখন টিনের বাসায় থাকতেন, মাঝামাঝি বাসা, এই এখন যেটা রতনের জায়গা ওইখানে, তারপরে ওইখানে থেকে তিনি ইয়ে করতেন, আমার মনে আছে মানে তার অবস্থা উন্নতির জন্য চেষ্টা করে যে জীবনে বড় হওয়া যায়, অনেক বড় হওয়া যায়, যতদূর ইচ্ছা যাওয়া যায়, এই আমাদের মেজ কাকা হলো তার প্রমাণ। তিনি মানে সারাদিন রাত খাটতেন, ওই উনি দুধও বিক্রি করতেন একসময়, মানে গোয়ালে গরু ছিল, তারপরে ওই লোক দিয়া বিক্রি করাইতো, তারপরে এইরকম মানে তারপরে ঘর জমির কিনলেন বিভিন্ন জায়গায়, জমি কেনার ব্যবসা, কেনা বেচার ব্যবসা শুরু করলেন। ওদিকে তিনি ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারেও হেভি কড়াকড়ি, আমি শুনতাম প্রায় কিন্তু যে বাদল বাদল পড়তে বসো, মানে মাস্ট সন্ধ্যা হইলেই পড়তে বসতেই হবে, এরকম একটা আর কি ডিসিপ্লিনড ছিল। এবং তিনি প্রচুর মানে খাওয়া দাওয়া ব্যাপারে উনি হেভি খরচ করতেন, আমার মনে আছে আমি সেন্ট্রাল রোডে ওই যে 77 দিকে 6-এর দিকে বাড়ির ব্যাপারে যাইতাম, তখন প্রায় দেখতাম কাকা একদম রিক্সার মধ্যে রিক্সা ভৈরা বাজার করে নিয়ে আসছে। হ্যাঁ মানে একা বাইক গুলো নিতে পারে না, এত জিনিস নিজে খাইছে, মানে মানুষেরও খাওয়াইছে। তো আমার দেখলে কিন্তু কিরে কাঞ্চন কেমন আছিস, মানে ওই কাকার কথায় কিছুটা ক্যালকাটার টান ছিল আর কি, আজ আমার মতো ওই মানে যার সাথে ওনার দেখা হইতো ওই একটু হাসতেন, হাসে তারপরে বলতেন। উনিও মানে আমাদের আত্মীয় স্বজন সবার মানে যে কোনো সমস্যা হোক, বিয়ে শাদী যাই হোক, উনি যখনই যে গেছে তার কোনোদিন ফিরে যান নাই, এরকম কথা কেউ বলতে পারবে না, সবার কথা তিনি সবসময় চিন্তা করছেন। তারপর তিনি ওই সামনে যে এখন যে বিল্ডিং 4-তলা ওইটা তিনি করলেন, ওইখানে পরে ওনারা নিচের তলায় থাকতেন, বাদ বাকি উপরে গুলা ভাড়া দিয়ে দিয়েছিলেন। তিনি ওই নিয়মিত নামাজ রোজা করতেন, এবং ওই আমাদের ওখানে সেন্ট্রাল রোডের কাছে যে সায়েন্স ল্যাবরেটরির একটা মসজিদ আছে, ওইখানে তিনি ট্রেজারার কিংবা সেক্রেটারি এই পদে ছিলেন বেশ কিছু বছর। আমার মনে আছে আমি একবার চাকরি খুঁজতেছিলাম, তো কাকা আমাদের বাসায় আসছিল, তো বাবু বলতেছিল যে কোন একটা চাকরির বন্দোবস্ত করতে পারেন কিনা। কাকা আমার নিয়ে গেছিল ওই ধানমন্ডির একজনের বাসায়, সেটা কোনো একজন ব্যবসায়ীর বাসা হবে, কাকা ওনাকে চিনতেন আর কি। পরে আমার সাথে ওই সেই ভদ্রলোকের কথা হয়েছিল,
তিনিও আমাদের বাসায় মাঝে মাঝে আসতেন। তো ওই বিশেষ করে ওই যে অনেকে ঝামেলা ঠামেলা তো কেস টেস পড়লে তখন এসে বাবুর সাথে বসে আলাপ করতো যে কি করা যায় না করা যায়। তখন বলতো যে আমি কিচ্ছু খাবো না, শুধু একটি পান খাবো। তো ওনাকে একবার বলছিল একজন রাজনীতি করে যে আমরা সমাজতন্ত্র চাই। কাকা বলছিলেন তো ভালো, আমার চারতলা বিল্ডিং আছে, তোমরাও চারতলা বিল্ডিং কষ্ট করে করে নাও, তাহলে তো সমাজতন্ত্র হয়ে যায়। তো এই ধরনের মানে কর্মে বিশ্বাসী ছিলেন, কথার চেয়ে কাজ বেশি। তো শেষ বয়সে উনি একটু অসুখ বিসুখে পড়ে যান, অনেক বছর ওই তিনি বিছানা থেকে উঠতে পারতেন না, তবে ওই বিছানায় শুয়ে শুয়ে তিনি মোটামুটি সব খাবার খাওয়া রাখতেন। তো তারপরে শরীর আরো খারাপ হয়ে গেলে পরে ওনার ব্যাংককে কয়েকবার নিয়ে যায় এবং শেষ পর্যন্ত উনি মারা যান আর কি। তো ওই ওনার বয়স প্রায় 80-র বেশি ছিল আমার মনে হয়। এই তো ওনার মৃত্যুতে আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাদল ফ্লোরিডা থেকে ফোন করে আমার জানাইছিল যে আব্বা মারা গেছে। ওদিন আমার খুবই খারাপ লাগছিল। বাদল দোকান থেকে ফোন করতেছিল আর কাঁদতেছিল। সেই বাদলের কানার সাথে আমিও কাঁদতেছিলাম ফোনে। যে মৃত্যুর সময় কিন্তু ব্যথাটারও দ্বিগুণ বাজে। বাদল বলতেছিল যে আব্বা আমার এত আদর করতো, আমি তো কষ্ট সহ্যই করতে পারতাছি না, মানতে পারতাছি না। বললাম যে আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছে, চলো আমরা সবাই দোয়া করি তার জন্য। আর ওই মেয়েটু চাচি ছিলেন খুবই অমায়িক ভদ্র মহিলা। আমরা গেলেই ওদের পয় চা টাকা ফ্রিজ থেকে এটা এটা বাইর করে দিত। ওনাদের বাসায় বিরাট একটা বড় ফ্রিজ ছিল। কারণ ওই মনে আছে যে কাকা কিন্তু হজে গেছিলেন, চাষি মত তখন সাথে ছিলেন, দুজনই হজ করছেন। তো তাদের ওই ঘরটাও খুব সুন্দর করে সাজেছি। তো আমি ওই মাঝে মাঝে ওই কাজের ওখানে গেলে ওই ফোন করা দরকার হলে যখন ওই যাইতাম, চাষের মনে কোথায় খুব ফোন করে তাড়াতাড়ি খবর দিই। কিংবা অনেক সময় ওই আমাকে ওই জায়গা নিয়ে ঝামেলা ঠামেলা লাগলে চাষি মনে বাসা থেকে ফোন করতো আমাকে যে তবে এই ফজলুর দেওয়াল উঠাইতেছে, তাড়াতাড়ি আয়। পরে আমি আর কে কে যেন গেছিলাম যে তারা দেওয়ালটা যেন রাইট জায়গায় উঠায় এটার জন্য আর কি। চাচিমা ছিলেন খুবই পর্দনশীল মহিলা। ওই উনি আমাদের বাসায় যখনই আসতেন বোরকা পরে আসতেন, তারপরে বিশেষ করে হজ করার পর তো মার সাথে এটা সেটা কথা বলতো। উনি এই সব কিছুতেই যখনই অনেকে বলা হয়েছে আসতেন আমাদের সাথে, মার সাথে সময় কাটাইতো। চাচিমা আমারে খুবই পছন্দ করতো। ওই যখন আমি আর বদল ইটালি গেলাম তখন কুলি বাবারে তোরা দুইজন যা একসাথে থাকিস, যা কিছু করস একসাথে করিস, মানে এরকম একটা ই ছিল, ছেলের মতোই দেখতেন। তো ওই সেন্ট্রাল রোডে বাড়ি করার সময় আমি যখন ওই যাইতাম তখন ওই বাইরে অনেকক্ষণ দাঁড়ায় থাকতাম, প্রায় শাসি মা কইতো ওই একটা চেয়ার নিয়ে গিয়া একটু বয় বইয়া থাক, কিংবা আমার কইতো একটা চেয়ার নিয়ে যায় এরকম আর কি। মানে চিন্তা করেন মানে আমি যে একা দূরে দাঁড়াইছি ওইটাও কিন্তু উনি খেয়াল করতেন। উনি খুবই মায়াদের লোক ছিলেন। ওই বাসের কাজের মেয়ে ছেলে যারাই ছিল তাদের সাথে খুবই ভালো সুন্দর ব্যবহার করতেন আমি দেখতাম। মানে একদম চেহারা দেখলে বুঝে যেত কাজের মেয়েগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো জামা কাপড় পরা। ওই মামাদেরও আমি চিনতাম। ওই একজনের নাম ছিল আলতাফ মামা, উনি দেখতে খুবই সুন্দর ছিলেন ও হাসি খুশি ছিলেন।
লতা মঙ্গেশকররা ছিলেন চার বোন, লতা মঙ্গেশকর, উষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর এবং আশা ভোসলে। মানে ওই বিয়ের পর ওই আশা ভোসলে নামটা দিয়েছিলেন। অবশ্য আশা ভোসলে পরে অবশ্য আরডি বর্মনকে বিয়ে করছিলেন। তো এই লতা, উষা এবং মীনা এই তিনজনের মিলে একটা গান আছে মাদার ইন্ডিয়া সিনেমায় 1957। লতার প্রথম দিককার কম্পিটিটিভ আরো কয়েকজন ছিল, জহর আম্বালা, আমির বাই কর্ণাটকি, উমা দেবী। উমা দেবীর ওই গানটা আফসানা লিখে রাহে হে। তাছাড়া পরবর্তীতে সুধা মালহোত্রা, হেমলতা, প্রীতিলতা অনেক। তারপরে এখনো যারা আছে তাদের সাথেও লতা কম্পিটিশন দেয় কম বেশি। যেমন ওই যে অনুরাধা পাড়ওয়াল, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, আরো নতুন যত আছে এরা সবাই 100% লতার ফলোয়ার। একবার কিন্তু রুনা লায়লাও মানে লতার সাথে কম্পিটিশন দিয়েছিল। মানে ভারতের লোকরা বলতেছিল যে তোমরা রুনা লায়লারে দিয়ে দাও, আমরা তোমাকে ফারাক্কাবাদ দিয়ে দেবো, এরকম। অনেকে আবার বলছিল আচ্ছা নিয়ে যাও, আমরা ফারাক্কাটা দিয়ে দাও, এরকম। লতা যে কোনো চ্যালেঞ্জ হেভি সিরিয়াসলি নিত। মানে এখন যে তার বয়স হয়ে গেছে, এখনো ওই তার নাতনি বয়সী গায়িকাদের সাথে সে মানে জেলাসি কম বেশি ফিল করে। হ্যাঁ, আমরা যখন সেন্ট্রাল রোডে ছিলাম তখন কেউ একটা ফটো তুলছিল, গ্রুপ ফটো, যারা মানে নুরুমা মা বোধহয় তুলছিলেন মনে হয়, তার ওইসব ফটো শখ ছিল। তো ওই ফটোতে সবাইকে তখন দেখা যায়। আমাদের ওই টিনের ঘর ছিল তখন, আমার আসল বিশেষ কিছুই মনে নাই, তবে আমি যেটা শুনছি আর কি, ওইখানে খোলা মাঠটা ছিল তখন, ওই সায়েন্স ল্যাবরেটরি হইতেছে, ওইখানে মাঠে ইট বালু এগুলো ফারায় রাখতো, কলা বাইনের মধ্যে খেলতো, খোলা জায়গা ছিল আর কি, এই ক্রিসেন্ট রোডের মতোই মানে হইতেছিল কনস্ট্রাকশন। ওখানে আবার একজন বিদেশিও ছিল ওই বাসার কাছে, একজন ওনাদের ছোট ছোট কুকুর ছিল, মানে ওইটার বলতো পকেট ডগ, মানে এই কুকুর গুলার পকেটের মধ্যে ঢুকে রাখতো, মাথাটা বাইর করে রাখতো, এরকম আর কি, বড় বড় কোট পরতো। সে এখন যেটা ওই যে আইডিয়াল কলেজ ছিল, আদর্শ কলেজ, ওই বাসাটা, মানে ওখানে ওই ভদ্রলোক মানে বাগানেরও শখ ছিল, মানে জমিদার স্টাইল একটা বাড়ি ছিল আর কি, সামনে অনেক খোলা জায়গা, চারিদিকে বাগান টাগান, তারপরে দুতলা, হ্যাঁ দোতলা একটা বিল্ডিং, দুইটা বিল্ডিং আর একটা ছোট বিল্ডিং। ওই সময় একটা ঘটনা, মানে চুন্নু এবং খোকন ঘুটুরে দিছিল, তো ওইখানে ওই খালি মাঠের মধ্যে কোনো কোনো জায়গায় গর্ত টর্ত ছিল, একটা কুয়াও ছিল। তো গুড্ডির নেশা কিন্তু সাংঘাতিক নেশা, মানে ওই গুড্ডির দিকে চাইয়া থাকতে থাকতে আশেপাশে যে কি হইতেছে কোনো খবর কারো থাকতো না। তো ওইভাবে সে গুড্ডিরে যদি গিয়া পড়ছে, তো পড়ছে ওই কুয়ার মধ্যে গিয়ে পড়ছে, নাটাই ছাড়ে নাই, নাটাই হাতে আসলো ঠিকই, কিন্তু গুড্ডি সিরা উইরা গেছে। এখন চুন্নু সে কুয়ার পার থেকে দাঁড়িয়ে ওই কি হয়েছে, কে কে পড়লো, পরে দেখি খোকন পড়ছে। তখন তাড়াতাড়ি মানে কাঁদতে কাঁদতে বাসা আইতেছে যে খোকন পড়ে গেছে। হ্যাঁ, তো পরে বাসা আইসা বলতেছে যে খোকন তো ইসে পড়ে গেছে, গফুর ছিল, তো তাড়াতাড়ি গফুরে নিয়ে তারা গেছে। সাহানাব্বা চালাক ছিল, মানে ওই অতটুকু ছেলের পক্ষে তো ওইখানে ডুবে যাওয়ার মানে কথা, কিন্তু সে করছে কি, মানে ওই আড়াআড়ি ভাবে পাওটা মানে এই কুয়ার এক সাইডে দিয়া আর মাথাটা আরেকদিকে, মানে কুয়াটা অত বেশি বড় ছিল না, তার লাগ ভালো, সে তার অত বেশি লম্বাও ছিল না, তো ওই হাত দিয়া এক সাইডে কুয়ার আর পাও দিয়ে আরেক সাইডে, অনেকটা মামার গল্পের মতো,
গরম করে ভাসে রয়েছে। হ্যাঁ, হাত পাতার ব্যথা হয়ে যেতেছে, ঠান্ডা পানি, আস্তে আস্তে তার শক্তি শেষ হয়ে আসতেছে, সে উপরের দিকে চাইতেছে বারবার, কেউ আসে না, উপরে খোলা আকাশ, দুইজন তিনজন মানুষের কথাও শুনতেছে দূরে, কিন্তু তারও তার জানে না, ও কিন্তু জান প্রাণ চিৎকার করতেছে, এই যে ভাই আমারে বাঁচান, আমি কুয়াতে পড়ে গেছি। কিন্তু সেই কথা, অতটুক ছোট্ট ছেলের কথা, কুয়ার থেকে বাইর হয়ে অত দূরে যাইতেছে না, যে যার কাজ করতেছে। আকাশে দুইটা একটা পাখি দেখতেছে, সে যে উইয়া যাইতেছে, একটা ঘুড়িও দেখলো, যে ঘুড়ির জন্য সে কুয়াতে পড়ছে, কুয়ার থেকে সে দেখতেছে একটা ঘুড়ি আকাশে উঠতেছে। তখন তার 10 থেকে 15 মিনিট লাগছে, বাসা গেছে এবং তার একজন আনছে সাথে, সে আইসা আবার দেখছে তারে কিভাবে উঠাই, সেও তো লাভ পড়লে লাভ তো নাই, উঠিতে তার পারতেছে না, এবং দেখলো যে না, সে বুদ্ধিমানের মতো একটা মোটামুটি সে ভাষা আছে, এবং তার আপাতত কিছু এখন এখন একটা কিছু করা দরকার যেটা তার উঠানো যায়। তখন একটা লোক বুদ্ধি দিল, একটা বাঁশ, বাঁশ আনেন, বড় বড় বাঁশ আছে না, বড়রা বাঁশ, মানে খুঁটি টুটির কাজে লাগে, ওরকম একটা বাঁশ 4-5 জন মিলে আনলো, কারণ খুব ভারী। সেই বাঁশ খুব ধীরে ধীরে নামাই দিল, কারণ বাঁশটা হঠাৎ করে পড়ে গিয়া ছেলেটার শরীরে লাগতে পারে, তো যথাসম্ভব নিজের খোকন এক কোণে চাপাই নিয়ে গেল, তারপর ওই বাঁশটা পড়লো। বাঁশ পড়লে কি, ও বাঁশ ধরে উঠতে সে পারতেছে না, এত পিছলা, মানে বাঁশের গিট্টা গুলো ধরে উঠতে চেষ্টা করতেছে, সে পা পিছলে পড়ে যেতেছে, ছোট ছেলে, তার তার অত শক্তি নাই, তাছাড়া ঠান্ডায় তার শরীর এখন কাঁপতেছে, কুয়ার পানি খুবই ঠান্ডা, সে শীত করার গরম কর, এবং সে একটু ভয়ও পাইছে, কারণ এরকম একটা পরিস্থিতির জন্য সে প্রস্তুত ছিল না। শেষ পর্যন্ত ওই গফুরে লাভ দিয়া পড়ল, এক সাইডে লাভ দিয়া পইরা তার কাঁধে উঠাই নিল। তখন দড়ি ফালাইল উপরে থেকে, সেই গফুরে তখন এক হাতে তার দড়ি আর এক হাতে খোকন, তারপরে দুই হাত দিয়া, মানে অত্যন্ত মানে ক্ষিপ্র ছিল সে। হ্যাঁ, তারপর কোনো মতো এরকম ওই বাসটা ধরে 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 উপরে উঠে আসলো, উপরে উঠে তার দিয়ে, মানে গফুর তো শুয়ে পড়ছে, আর তো সবাই আশেপাশে তখন কিন্তু সবাই কুয়ার কাছে চলে গেছে, 100-150 লোক হয়ে গেছে। তখন কি হয়েছে, ছেলেটার কি কোনো আঘাত পেয়েছে, বাবুর অফিসে পর্যন্ত খবর চলে গেছে, যে মানে অফিস থেকে আসতেছিল, তখন বলতেছিল আপনার ছেলে তো কুয়ায় পড়ে গেছে, মানে বলতেছিল এইভাবে যে আপনার ছেলি, মানে লোকটা অন্য ডিস্ট্রিক্টে ছিল, যে আপনার ছেলি তো কুয়ায় পড়ে গেছে, তো বাবু আর বোঝে না ছেলে কি, আপনার ছেলে তখন বলছে, তারপরে আর কি আয়সা তাহলে এরকম উদ্ধার করে, মানে তারপর থেকে ওই খোকন কিন্তু ওই কুয়ার ধারে কাছে আর যাইতো না, মানে গুড়ুরাই তো ওই মানে ওই কুয়ার থেকে অনেক দূরে।